हिंदुस्तान तीन टुकड़ों है बाबा नहीं सु मैं पता खराब है वैसे क्यों सुनते हो हाल लगे एक्चुअली अजुक्ति का था कोनो कहीं बोले नहीं बोलते हम संविधान से डरते हैं संविधान मानते हैं हम लोग नहीं मानते तो क्या है तो संविधान से हिसाब से चल के है ना हिंदी तो सब खुद অন্য কিছু আনতে পারছিস না মাঝে যা অবস্থা হয় মাল বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দল সম্পূর্ণভাবেই একটি ধর্মীয় সংগঠন। আজ যেহেতু নূপুর শর্মাজির কথাটাকে নিয়ে অনেকেই নানা রকমভাবে মন্তব্য করছে এবং ভুল বার্তা মানুষের মধ্যে ছড়াচ্ছে যে নূপুর শর্মাজি কাউকে কটুক্তি করেছে বা কাউকে অপমান করেছে, অ্যাকচুয়ালি উনি সেরকমভাবে কোনো মন্তব্য করেননি। উনি মন্তব্যটা ওখানে একজন মুসলিম ধর্মগুরু শিবলিঙ্গকে নিয়ে খুবই বাজে কথা বলেছিলেন, উনি তার পরিপ্রেক্ষিতে তাদেরই ধর্মগ্রন্থে লেখা কয়েকটা লাইন তুলে ধরেছেন, আর তাতেই অনেকের মনে হয়েছে যে উনি মুসলিম ধর্ম মুসলিম সম্প্রদায় ধর্মানুভূতিতে আঘাত এনেছেন, কিন্তু একদম তা নয়। যেহেতু প্রতিবাদ জানানোর জন্য প্রতিবাদ জানানো যায় সেহেতু সমর্থনও কাউকে করা যায়, তার প্রতিবাদের নামে যে ভাঙচুর রাজ্য জুড়ে চলছে এবং আমরা নদিয়া জেলাতেও আমাদের দেখেছি বিভিন্ন জায়গায় দোকানপাট ভাঙচুর করেছে, প্রতিবাদ ওই ভাঙচুরের মাধ্যমে না করেও প্রতিবাদ পোস্টারের মাধ্যমেও করা যায় বা সমর্থনও পোস্টারের মাধ্যমেও করা যায়, এটিকে শান্তিপূর্ণ ভাবে সমর্থন আমি মনে করি। আর তৃণমূল যা বলছে এতে এদের কথা অনুযায়ী মায়ের থেকে মাসির দরদ বেশি, কারণ এই তৃণমূলের দলে নূপুর শর্মাজির মন্তব্যকে নিয়ে এরা বাজে একটা বার্তা তৈরি করে সেটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, কিন্তু ওনারই দলের সায়নী ঘোষ যিনি এখন যুব তৃণমূলের পশ্চিমবঙ্গের সভাপতি তিনি শিবলিঙ্গে কন্ডম পরিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এরকম পশ্চিমবঙ্গে অনেক আছে যারা হিন্দু ধর্মকে নিয়ে অনবরত অবমাননা করে চলেছেন, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে চলেছেন, কিন্তু কোনোদিনও কি দেখা গেছে যে তৃণমূলের শাসক দল তাদের ওপর কোনো অ্যাকশন নিয়েছে? যারা এই গত এক সপ্তাহ ধরে ভাঙচুর করেছে, আমরা সবাই টিভিতে যেটা দেখেছি যে আমাদের পুলিশ প্রশাসন মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে তাদের ভাঙচুরের দৃশ্য দেখছে, মানে তারা রক্ষা ভাঙচুর রোধ করতে নয়, তারা ভাঙচুরকে সমর্থন জানিয়ে তারা সেখানে দাঁড়িয়ে রয়েছে। তৃণমূল তৃণমূলের মতন বলবে, আমি এটুকুনি মনে করি যে বিশ্ব হিন্দু পরিষদ থেকে যে নূপুর শর্মাকে সমর্থন জানানো হয়েছে সেটি একদম জানানোই দরকার, শান্তিপূর্ণভাবে পোস্টারের মাধ্যমে বা সাধারণ মানুষের মাধ্যমে জানানোই দরকার। নূপুর শর্মাজি কোনো ভুল মন্তব্য করেননি।